অনেক দিন আগের কথা, ছোট্ট একটি গ্রামে মায়া নামে ছোট একটি মেয়ে থাকত। তার মা বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে মায়া তার কাকা আর কাকিমার কাছে থাকত। কাকিমা ছিল বেশ লোভী আর অহংকারী। সে সব সময় মায়ার সাথে খারাপ আচরণ করত আর বাড়ির সমস্ত কাজ মায়াকে দিয়েই করাত, আর কারণে অকারণে মায়াকে বকাঝকা করত। একদিন রাত্রিবেলা কাকিমা মায়াকে ডেকে বলে, এই মায়া, থালা বাসনগুলো কি মেজেছিস? নাকি এখনো অমনি পড়ে আছে? কাকিমা, আমার গায়ে ভীষণ জ্বর, তাই করতে পারিনি। হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। তোমাকে আমি চিনি না মনে করেছ? কাজে ফাঁকি দেওয়ার জন্য আর মিথ্যে বলতে হবে না। কাকিমা, আমার ভীষণ খিদে পেয়েছে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। দেখ, আমি বেশি কথা বলতে চাইনি, আগে থালা বাসনগুলি মেজে আয়, তারপর না হয় জোলাটা ভরিস। কাকিমার আচরণে মায়া কান্না করতে লাগলো, আর মায়ার কাকা বাইরে মায়াকে দেখে কিছু না বলে ঘরের মধ্যে চলে গেল। তখন মায়ার কাকিমা মায়ার কাকাকে বলতে লাগলো, দেখো, আজ তোমায় আমি একটা কথা বলছি, আজকে বা কালকের মধ্যে এই আপদটাকে আমার বাড়ি থেকে তাড়াবে, আমি আর ওকে খাবার দিতে পারবো না। কি কইতাছ গিন্নি, মাইয়াডা এতিম, ওর বাবা মা নাই, তারাই দিলে কই যাইব ওইটুকু মাইয়া? কোথায় যাবে সেটা নিয়ে তোমায় ভাবতে বলেছে কে শুনি? যেখানে খুশি সেখানে যাক, আমার অনেক টাকা পয়সার দরকার, বাড়তি মানুষ খাইয়ে আমি আর খরচ বাড়াতে পারবো না। মায়া বাইরে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো আর কান্না করে রাতের বেলায় বেরিয়ে পড়ল। কোথায় যাবে ছোট্ট মেয়েটা সেটা জানে না, কিন্তু সে জঙ্গলের মাঝ দিয়ে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে দেখা হলো একটা বাঘের সাথে। একি দেখছি আমি, চোখে ভুল কিছু দেখছি না তো? রাতের বেলায় হরিণ সহ অনেক পশু পাখি জঙ্গলে দেখা যায়, কিন্তু মানুষের বাচ্চা জঙ্গলে, এত বড় অদ্ভুত ব্যাপার দেখছি। বাঘ এই কথা বলে আচমকা মায়ার রাস্তা আটকিয়ে দাঁড়ায়। মায়া বাঘকে দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন মায়া বলে, আমাকে মেরো না বাঘ মামা, আমি খুব অসহায়, এতিম, এই দুনিয়াতে আমার বাবা মা বেঁচে নেই। প্রাণে বাঁচার জন্য আমার কাছে মিথ্যে বলছিস, পিচ্চি মেয়ে? না না বাঘ মামা, আমি মিথ্যে বলছি না, সত্যি আমি আমার কাকিমার কাছে থাকতাম। মায়া বাঘকে তার কষ্টের কথা সব খুলে বলল। বাঘ মায়ার কথা শুনে ভীষণ কষ্ট পেল আর বলল, খুব ছোটবেলায় একবার আমি জ্ঞান হারিয়ে নদীর পাশে পড়েছিলাম, তখন একজন মানুষ আমাকে না মেরে চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছিলেন। আজ আমি সেই উপকারের প্রতিদান দেব। বাঘ এই কথা বলে মায়াকে সাথে করে সামনে এগিয়ে চলল, আর তারা এমন এক জায়গায় এসে পৌঁছালো সেখানে এক ভয়ানক শাকচুন্নি থাকত। মায়াকে দেখে শাকচুন্নি বলতে লাগলো, খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, বনের বাঘটা আজ এক দারুণ কাজ করেছে, একটা মানুষের বাচ্চা ধরে এনেছে, ওকে আমি চিবিয়ে খাবো। মায়া শাকচুন্নির কথায় বিন্দু মাত্র ভয় পেল না, উল্টো মায়া বলল, তাই করো ঠাকুমা, আমাকে খেয়ে যদি তোমার উপকার হয় তাহলে আমার কোনো কষ্ট লাগবে না, বরং আমি খুশি হব, আমার মতো এতিম কারো উপকারে আসতে পেরেছে।
মায়ার কথা শুনে শাকচুনি অবাক হয়ে বলল, কে রে তুই, আমাকে দেখে ভয় পাচ্ছিস না? উল্টো আমার ঠাকুমা বলে ডাকছিস। তোমায় দেখে ভয় কেন পাবো ঠাকুমা? বাঘ মামাই তো তোমার কাছে আমায় নিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে এসেছি তোমার কাছে। জানো ঠাকুমা, মেয়েটা বেশ ভালো, কিন্তু ওর বাবা মা বেঁচে নেই, ওর কাকিমায়ের কাছেই থাকে। ওর কাকিমা ওকে ঠিক মতো খেতে দেয় না, উল্টো ওর উপরে অমানসিক নির্যাতন চালায়। আরে সেই জন্যই তো আমি তোমার কাছে ওকে নিয়ে আসলাম। এরপর মায়া তার জীবনের সব কষ্টের কথা শাকচুন্নির কাছে খুলে বলে। শাকচুন্নি বুঝতে পারল মেয়েটা খুব ভালো, তাই সে তার কোনো ক্ষতি করল না, উল্টো এক প্লেট স্বর্ণমুদ্রা এনে বলল, তোর কষ্টের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে রে বাছা, এই নে স্বর্ণমুদ্রা, তোর আর কষ্ট করতে হবে না, এগুলো নিয়ে বাড়ি ফিরে যা, দেখবি তোকে সবাই ভালোবাসবে। মায়া সম্পূর্ণ স্বর্ণমুদ্রা না নিয়ে মাত্র কয়েকটা নিয়ে চলে গেল। তখন বাঘ বলল, দেখেছ ঠাকুমা, এতগুলো স্বর্ণমুদ্রা না নিয়ে মাত্র কয়েকটা নিয়ে চলে গেল, বিন্দুমাত্র লোভ এই মেয়ের মাঝে নেই। মায়ার এমন কাজ দেখে শাকচুনি বেশ অবাক হল। অন্যদিকে মায়া ফিরে এলো বাড়িতে, আর এসে কাকিমাকে ডাকতে শুরু করল। কাকিমা রেগে বলল, তুই আবার এসেছিস, এখনো বাড়ি ছেড়ে যাসনি, একি রে তোর হাতে এগুলো কি? স্বর্ণমুদ্রা কাকিমা, স্বর্ণমুদ্রা, এই নাও, আর আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। বলি কোথায় পেলি এগুলো শুনি। মায়া কিভাবে এতগুলো স্বর্ণমুদ্রা পেল সরল মনে সব ঘটনা খুলে পড়ল। মায়ার মুখে এই সব ঘটনা শুনে কাকিমার লোভ বেড়ে গেল। সে মায়া ও তার স্বামীকে বলল সে ওই শাকচুন্নির কাছে যাবে, আর সবগুলো স্বর্ণমুদ্রা একেবারে নিয়ে আসবে। তখন কাশেম বলল, দেখো গিন্নি, বেশি লোভের ফল কিন্তু বালা হয় না, তুমি যাইও না, বরং মায়া জানছে এইটাই আমাকে সংসার খুব ভালোভাবে কাটিয়ে দেব। তুমি বেশি কথা বলো না, আমি ধনী হতে চাই, সুযোগ সব সময় আসে না, বুঝলে বোকারাম? কাকিমা কারো কথা না শুনে সোজা চলে গেল জঙ্গলের মাঝে, গিয়ে শাকচুন্নিকে ডাকতে শুরু করলো। তখন শাকচুন্নি বলল, কে রে তুই, তোর এত বড় সাহস আমায় শাকচুন্নি বলে ডাকছিস? আমি এসেছি স্বর্ণমুদ্রা নিতে, দাও না, দাও আমায় এক প্লেট স্বর্ণমুদ্রা দাও। প্রথমে আমায় শাকচুন্নি বলে ডেকেছিস, এখন আবার স্বর্ণমুদ্রা চাইছিস, তোর এত লোভ, দাঁড়া তোকে স্বর্ণমুদ্রা দিচ্ছি আমি, আজ আমি তোর ঘর মটকাবো। না না না, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শাকচুন্নি কোনো কথা না শুনে কাকিমাকে মেরে ফেললো। বন্ধুরা, বেশি লোভ কখনো মানুষকে ভালো কিছু উপহার দেয় না।